স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, স্মার্ট ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে জেলার 17টি উপজেলায় 172টি ইউনিয়নে ভূমি সেবা নিশ্চিত করার কাজ চলছে। শনিবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হবে। আগামী 10 জুন কুমিল্লায় 186টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খান এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর ফারিয়া ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।